ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল সোমবার উনিশে অক্টোবর দু হাজার কুড়ি কলকাতা হাইকোর্ট দুর্গাপুজো কেন্দ্র করে যে মামলা চলছিল। তাতে দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন আমরা সকলেই সেটা জানি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পুজো থাকবে দর্শক শূন্য এবং ছোট পুজোর ক্ষেত্রে প্যান্ডেলের যেটা এক্সট্রিম পয়েন্ট অর্থাৎ একদম গেট থেকে শুরু করলে পাঁচ মিটার আর বড় প্যান্ডেলের ক্ষেত্রে দশ মিটার দূরত্বে বাঁশ দিয়ে ব্যারিকেড করা থাকবে তার এপাশ থেকে মানুষ দেখবে তার ভেতরে একদম স্ট্রিক্টলি আমরা নো এন্ট্রি ওখানে বোর্ড ঝোলানো থাকবে কেউ ভেতরে যেতে পারবে না এটাই ছিল মোটামুটি কলকাতা হাইকোর্টের নির্দেশ যারা ভেতরে যেতে পারবে তাদের মধ্যে থাকবেন শুধুমাত্র উদ্যোক্তা যারা তাদের তাদেরও নাম বাইরে টাঙিয়ে দিতে হবে তো এটাই ছিল বিষয়বস্তু আজকে টোয়েন্টিএথ অক্টোবর দু হাজার যে সংবাদটি সামনে আসছে যে দর্শক শূন্য দুর্গা পূজা রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে ফোরাম আজকে আর্জি জানাবার একটি ভাবনা চিন্তা চলছে এবং সেই আর্জি জানাতে চলেছে পুজো কমিটিগুলি তাদের যে ফোরাম বলছে রাজ্য জুড়ে এবার বেনজির দুর্গা পুজো মণ্ডপ থাকবে দর্শক শূন্য গতকালই এই রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট দুর্গা পুজো নিয়ে আদালতের এই ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য আদালতে আর্জি জানাবে ফোরাম ফর দুর্গোৎসব আজই রিভিউ পিটিশন দাখিল করা হবে বলে জানা যাচ্ছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ফের শুনানি হতে পারে আর সেদিকেই তাকে পুজো কমিটিগুলি তো এই নিয়ে কালকে অনেক আলোচনা চলেছে এবং অনেকে এমনটাও মত প্রকাশ করেছেন যে এই রায় যদি আরও কিছুদিন আগে সামনে আসতো হয়তো অনেকটা ভালো হতো সেটা যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রেও ভালো হতো সাধারণ মানুষের মানুষ যে কেনাকাটা করেছেন সেদিক থেকে ভাবনা চিন্তা করলেও জিনিসটা ভালো হতো তো অনেকে বিভিন্ন রকম মিশ্র মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তবে ভালো সংখ্যার একটা মানুষ কিন্তু মন্তব্য করছেন যে না যেটা হয়েছে ভালো হয়েছে কিন্তু হ্যাঁ আরও কিছুদিন আগে এই রায়টা হয়তো সামনে এলে ভালো হতো সব দিক বিবেচনা করে তো যাই হোক যেটা আমরা দেখতে পাচ্ছি দুর্গোৎসব যে কমিটি ফোরাম তারা আজকে এই রায়ের পুনর্বিবেচনার একটি আর্জি কলকাতা হাইকোর্টকে জানাবে অর্থাৎ রিভিউ পিটিশান দাখিল করবে যদিও পুজো অলরেডি শুরু হয়েই গিয়েছে বলা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার নতুন করে কি রায় আসবে বা কি সামনে আসবে সমস্ত কিছুই এখন যেটা বারবার অনেকেই বলতে চাইছেন যে একটু আগে থেকে এটা হলে হয়তো প্যান্ডেলগুলো সেইভাবে করতো বা যাই হোক একটা ভাবনা চিন্তা অন্যরকমভাবে সকলেই করতে পারতেন শেষ মুহুর্তে রায়টা অনেকে সমস্যায় পড়েছেন কিন্তু বাস্তব পরিস্থিতির দিকে তাকিয়ে কিছু বুঝতে হবে আমাদের কারণ আমরা যদি বিষয়টাকে না বুঝি আমরাই কিন্তু এই পরিস্থিতিটাকে আরও খারাপের দিকে নিয়ে যাব দেখা যাক কলকাতা হাইকোর্টের পরবর্তী এই সংক্রান্ত রায় কি আসে সেদিকে আমাদের সকলেরই লক্ষ্য থাকবে আপডেট পেলে আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ